Hello Bundura, welcome to Bike Lover of Bangladesh and welcome to another new video. So, aske mainly video to show chhe, a Suzuki Gixxer race 2020 othoba 2021 egula notun ekta edition asche jeta hocche Suzuki Gixxer race 2023 edition. Amon 2023 er edition ta amader Bangladesh e launch hoye geche. Aske shei bike ti apnader dekhate jacchi. বা সেই বাইকটির ভিডিও করতে যাচ্ছি। তো এখন যেহেতু আমাদের এরিয়ার মধ্যে টাঙ্গাইলে হচ্ছে সুজুকি শোরুম, অফিসিয়াল শোরুম, তো ওই জায়গায় যেতে হবে। এখন আমরা টাঙ্গাইলের দিকে যাচ্ছি। তো শোরুমে গিয়ে আপনাদেরকে বাইকটি সম্পূর্ণভাবে দেখাবো এবং বাইকের সকল স্পেসিফিকেশন এবং কী কী চেঞ্জ এসেছে বাইকটিতে সে সবগুলো কিছু জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সুজুকি শোরুমে। আর সুজুকি শোরুমে বর্তমানে এই দুইটা বাইকই আছে। এই হচ্ছে নতুনটার, এইটা হচ্ছে সবচেয়ে পপুলার একটা কালার, আর ওইখানে আছে ব্ল্যাকটা। তো এখন বাইকগুলোর মধ্যে চেঞ্জেসের কথা বলতে গেলে বাইকের মধ্যে মেইন চেঞ্জ হচ্ছে বাইকের গ্রাফিক্সে, ইঞ্জিনে আর হচ্ছে স্পিড মিটার কিছুটা চেঞ্জ, আর সব কিছু এক। তো বাইকটা আগে সবাই একটু দেখেন। আচ্ছা, তো বাইকের গ্রাফিক্সের কথা বলতে গেলে বাইকের গ্রাফিক্সের মধ্যে তিনটা কালার বর্তমানে আছে। এই হচ্ছে সিলভার, প্লাস হচ্ছে অরেঞ্জ, ওইটা হচ্ছে ব্ল্যাক, আর তার পাশে হচ্ছে স্পেশাল এডিশনটা। তো স্পেশাল এডিশনটা একবার দেখাই, তারপরে বাইকের ফুল স্পেসিফিকেশন আপনাদের সাথে শেয়ার করব। তো বাইকের স্পেসিফিকেশনের কথা বলতে গেলে ইঞ্জিন সেম আগেরটাই আছে। তো বাইকটাতে এখনও ইয়াগো ইঞ্জিনে দেওয়া হয়েছে আগেরটার মতোই, জাস্ট শুধু এই ইঞ্জিনের মধ্যে চেঞ্জ হচ্ছে। আগের ইঞ্জিনে হচ্ছে 850 এমএম মুভি ইঞ্জিন হয়ে দেওয়া হতো, বর্তমানে এই ইঞ্জিনে দেওয়া হয় 1 লিটার। তো যাদের সবাই জানেন যে জিক্সার এসএফের আগের থেকেই ইয়াগো ইঞ্জিন হওয়ার কারণে, সাইডে বক্সগুলো থাকার কারণে বাইকটা কিছুটা বাতাস ইঞ্জিনে কম পায়, তার জন্য ইঞ্জিন হিটটা আগের থেকেই চলতো, আর ইঞ্জিন অয়েল কম থাকার জন্য বাইকের ইঞ্জিন হিটটা একটু বেশি হতো। তো বর্তমানে আশা করা যায় এই ইঞ্জিনে যেহেতু 1 লিটার পরিমাণ ইঞ্জিন দেওয়া হয়, তো এই ইঞ্জিনটা আগের থেকে কিছুটা হিট কম হবে। আর কালার গ্রাফিক্সের কথা বলতে গেলে সবার মোটামুটি নজর কাটতেছে এই কালারটাই, কালারটা অনেক স্পেশাল। তো বাইকের লুকসের কথা বলতে গেলে ফার্স্টে হচ্ছে বাইকের লুকস আগে যেমনটা পেতেন ওই রকমই, সামনে এলইডি হেডলাইট, 3-পার্ট হ্যান্ডেলবার, স্প্লিট সিট, আর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আগের মতোই 12 লিটারের আছে। তো মিটার চেঞ্জের কথা বলতে গেলে আগে বাইকটিতে শুধু 87 একটি মিটার দেওয়া ছিল, কিন্তু এই বাইকটিতে থাকছে আগের মিটারের মতো সেম মিটার, সাথে শুধু হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি অ্যাড করা। তো ব্লুটুথ কানেক্টিভিটির সাথে আপনারা ফোনের সাথে বাইকটাকে কানেক্ট করে নিয়ে বাইকের কল অ্যালার্ট, এসএমএস অ্যালার্ট, এমনকি টার্ন অন নেভিগেশন সিস্টেমও আছে, যার দরুন বাইক তার মানে কোন দিকে কী যাবেন সেটা টার্ন সিগন্যালের মাধ্যমে মিটারই দেখতে পাবেন। তো বাইকটিতে এইটা তো থাকছে স্পিড সিট এবং পিছনে থাকছে গ্যাপ রিল। তো যদি বাইকের সাসপেনশনের কথা বলতে যাই তাহলে সামনে ইউজ করা হয়েছে আগেরটার মতোই সেম টেলিস্কোপিক সাসপেনশন, অ্যান্ড রেয়ারে ইউজ করা হয়েছে মনোসুক সাসপেনশন। আর বাইকের চাকার কথা বলতে গেলে বাইকের চাকার কোনো চেঞ্জ আনা হয়নি, সেম আগের চাকাটাই আছে। সামনে হচ্ছে 17-ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে সামনে 100/70 সেকশন টায়ার, এবং রেয়ারে 17-ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 140/70 সেকশন টায়ার। আর এই বাইকটি হচ্ছে এফআই এবিএস মডেল, আগের যেরকম ছিল সব সিঙ্গেল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে এই বাইকটিতে। সামনের ডিস্ক হচ্ছে 320 মিলিমিটারের। তো বাইকের পিছনের ডিস্কটা সেম আগের যে ডিস্ক ইউজ করা হতো সেম ডিস্ক ইউজ করা হয়েছে, এবং সিঙ্গেল ক্যালিবারের, আর সামনেটা হচ্ছে ডাবল ক্যালিবারের উইথ এবিএস। তো বাইকের এক্সজস্টেও কোনো চেঞ্জ আনা হয়নি, বাইক আগের ড্রাইভারের এক্সজস্ট ছিল এখনও সেমই আছে, অ্যান্ড এক্সজস্টের মাপটাও সেম আগের মতোই। তো বাইকের লুকসের কথা বলতে গেলে বাইকের লুকস এই পর্যন্তই, যার শুধু গ্রাফিক্সই মেন চেঞ্জ। তো এখন বাইকের যদি ইঞ্জিন নিয়ে কথা বলি তাহলে বাইকটিতে ইঞ্জিন হিসাবে থাকছে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকো ইঞ্জিন, অ্যান্ড ইঞ্জিনটা হচ্ছে এসওএইচ ইঞ্জিন। তো এই বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 155 সিসি, আর বাইকটা থেকে ম্যাক্স পাওয়ার প্রোডিউস করে
13.6 PS at 8000 RPM and max torque produce kore 13.8 Nm at 6000 RPM. So bike ta dui ta variant e Bangladesh e asche, ekta hocche carburetor ar ekta hocche FI system. So ekhon amar samne je bike ta dekhtechhen eta hocche FI ABS. Ar bike ti the same ager motoi starting method hishebe thakche shudhumatro electric start, kono kick thakche na. আর বাইকের গিয়ারবক্সের কথা বলতে গেলে এই বাইকটি তো সেম আগের মতো ইউজ করা হয়েছে, 5 স্পিডের একটি গিয়ারবক্স। তো বাইক থেকে মাইলেজ কোম্পানি আগের মতো যেমন আশা করছিল যে 40 থেকে 45 আশেপাশে পাওয়া যায়, এখনও সেম। তো বাইকের হ্যান্ডেলের সুইচ গিয়ারের কথা বলতে গেলে সেম আগের মতো, আগে যা যা ছিল সেম আগের মতো সুইচগুলো আছে। হাতের ডান পাশে পাবেন ইঞ্জিন গিয়ার সুইচ, হেডলাইট সুইচ অ্যান্ড সেল, আর বাম পাশে পাবেন হচ্ছে সামনে পাশে পাস লাইট, আপার ডিপার, ইন্ডিকেটর অ্যান্ড হর্নের সুইচ। আর এই বাইকটার ডাইমেনশনের কথা বলতে গেলে ওভারঅল লেন্থ হচ্ছে 2025 mm, ওভারঅল ওয়েট হচ্ছে 715 mm, ওভারঅল হাইট হচ্ছে 1035 mm অ্যান্ড হুইল বেস হচ্ছে 1340 mm। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলতে গেলে 165 mm, যা বাংলাদেশের রাস্তার জন্য যথেষ্ট। তো বাইকের ডাইমেনশনের কথা বলতে গেলে অনেকে কনফিউশনে থাকেন যে ভিডিও দেখে তো বোঝা যায় না যে বাইকটা কতটুকু উচ্চতা একজন মানুষ চালাতে পারবেন। তো এখন বাইকের উপর যে বসে আছে তার উচ্চতা হচ্ছে 5'8". দেখেন তার পায়ের পজিশনটা, দেখেন পায়ের এই জায়গায় হালকা একটু ভাঁজ হয়ে আছে, তার মানে 5'8" নিচে যারা আছেন তারা ওই বাইকটি ইজিলি রাইড করতে পারবেন। তো মোটামুটি বলতে গেলে 5'5" উপরে যারা আছেন সকলেই বাইকটা কমফোর্টেবলভাবে রাইড করতে পারবেন। হ্যাঁ, তার নিচে ছোটো রাইডারও রাইড করতে পারে, কিন্তু বাইকটা যখন কাত হয় তখন তাদের জন্য ধরে রাখাটা একটু কষ্ট হয়ে যায়। তো যদি বাইকটার ওয়েটের কথা বলতে যাই তাহলে সেম আগের মতোই আছে। বাইকটার ওয়েট বর্তমানে হচ্ছে 148 কেজি, আগেরটাও সেম ছিল, সাথে হচ্ছে 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। আমাদের সুজুকির নিউ মডেলের বাইকটা এসেছে, বাইকটা ভার্সন 4, আগের ভার্সনের থেকে আমরা সকলেই জানি প্রাইসটা হচ্ছে 3000 টাকা বিদেশি দিকে। আপনার আগের মডেল ছিল 3,20,950 টাকা, এই বাইকটা হলো 3,22,950 টাকা। এটা আপনার নেগেট পার্সন যেটা সেটা আপনার হলো 2000 টাকা কম হিসেবে, 2000 টাকা কম আর বেশি। আগের পার্সন ছিল আপনার নেগেট পার্সনের প্রাইসটা ছিল 2,64,950 টাকা, আর পার্সন পরে মানে নতুন ভার্সনের যে মডেল আসছে নেগেট ভার্সন ওইটার প্রাইস হলো 2,66,950 টাকা। তো ভিউয়ার্স সকলকে ধন্যবাদ, আপনারা আমাদের শোরুমে গাড়ি সীমিত এলাকায় বাইকটি রয়েছে, এই বাইকগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কাছে চলে আসেন। আমাদের শোরুমের ঠিকানা সুজুকি রয়্যাল কনসোর্টিয়াম বিশেষ ভাবে টাঙ্গাইল। ধন্যবাদ সবাইকে। আর ভাইয়াদের ফোন নাম্বার ভিডিওর নিচে দিয়ে দেওয়া হবে অবশ্যই।